দু সালের বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির এই উদ্বোধনকে সামনে রেখে দেশের প্রতিটি রাজ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যবাসীর উদ্দেশ্যে অযোধ্যা থেকে কলসের মাধ্যমে পাঠানো হয়েছে অক্ষত রবিবার রাজধানীর আনন্দময়ী আশ্রমে রাজ্যের আটটি জেলার উদ্দেশ্যে আসা সেই কলসগুলোকে পুজো করা হয় এবং পুজো শেষে রাজ্যের আটটি জেলার উদ্দেশ্যে প্রেরণ করা হয় ওই কলসগুলো বর্তমানে ওই কলসগুলো প্রতিটি জেলার বিশেষ কোনো মন্দিরে সংরক্ষিত থাকবে এবং দু সালের পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেই অক্ষত ও একটি পত্র প্রতিটি জেলার প্রতিটি জনগণের ঘরে ঘরে পৌঁছে দেবেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা পাশাপাশি এই উদ্বোধনকে ঘিরে আগামী বাইশে জানুয়ারি রাজ্যের বিভিন্ন মন্দিরগুলোতে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে পূজার্চনা এবং ওই রাজ্যের প্রতিটি সনাতনী পরিবারে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রকে সমর্পণ করা হবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা উপপ্রান্তের সম্পাদক শঙ্কর রায় আপনারা জানেন আগামী জানুয়ারি দু হাজার চব্বিশে তারিখে আমাদের রাম মন্দিরের উদ্বোধন সেই উদ্বোধন উপলক্ষে প্রত্যেকে স্টেটে যে কার্যক্রম আছে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী সেই অনুযায়ী আমরা অযোধ্যা থেকে অক্ষত যে প্রসাদ পাঠিয়েছে সেই প্রসাদ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আজকে ডিস্ট্রিবিউশন করেছি আটটা ডিস্ট্রিকে আমরা কলসের মধ্যে যে প্রসাদ এসেছে অযোধ্যা থেকে সে আমরা প্রত্যেক ডিস্ট্রিকে আমাদের কার্যকর্তারা আজকে নিয়ে গেছেন ওইখানে নিয়ে ওই অক্ষত নিয়ে ওনারা একটা মন্দিরে রাখবেন জানুয়ারির এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক সনাতনী ফ্যামিলিতে আমাদের কার্যকর্তারা যাবেন একটা পত্রক এবং অযোধ্যার যে অক্ষত আছে যে প্রসাদ এই প্রসাদ নিয়ে যাবেন এবং প্রত্যেক বাড়িতে ওনারা নিমন্ত্রণ করবেন যেন বাইশ তারিখে যে রাম মন্দিরে যে উদ্বোধন সে উদ্বোধনে যেন ওনারা উপস্থিত থাকেন এবং ওই দিন বাইশ তারিখে আমাদের বিশাল কার্যক্রম আছে প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা পূজা অর্চনা করবো দুপুর এগারোটার থেকে দুইটা পর্যন্ত আমাদের মেন প্রোগ্রাম যে উদ্বোধনী প্রোগ্রাম ওইটা প্রত্যেক মন্দিরে আমরা পূজা অর্চনার মাধ্যমে পালন করবো আর সন্ধ্যার সময় প্রত্যেক সনাতনী ফ্যামিলিতে পাঁচটা করে প্রদীপ আমরা জ্বালাবো এবং রামের প্রতি আমরা সমর্পণ করবো রিপোর্ট আর ইনি